জামালপুরের ট্রেনের ধাক্কায় ইজি বাইকে চালক সহ সাত যাত্রীর মৃত্যু হয়েছে। বিকেলে শহরের চন্দ্র রেল ক্রসিং এর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই সময় আহত হয় আরো দুইজন। স্থানীয়রা জানায়, রেললাইন পারাপারের সময় কমিউটার ট্রেন ইজি বাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সানোয়ার হোসেন নামে এক যাত্রী। পরে বিজিবির সদস্যরা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সেখানে তারা মারা যান।